হিন্দু ধর্মাবলম্বী হলোর অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ডত মঙ্গলবার শুরু হইয়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা চলিব বৃহস্পতিবার পর্যন্ত। শেষ মাথায় গেছি সকাল থেকে এই পর্যন্ত, মানে অনেক কষ্ট করে উপর উঠছি, বাবার নামে এসেছি, বাবাকে দর্শন করে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম। মেলা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন গীতাযজ্ঞ, নাম সংকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল মেলা তিন দিন হইল, প্রায় 15 দিন পর্যন্ত চলে এই মেলা। প্রতি বছর এই মেলাত সীতাকুণ্ড চন্দ্রনাথ দর্শনালয় ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশতুন পুণ্যার্থীল ছুটে আইয়ে মেলাত প্রত্যেকবারের মতো এবারও লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছিল। শিব চতুর্দশী মেলা সুন্দর, সুশৃঙ্খল ও সমন্বয় ও সুষ্ঠুভাবে সম্পন্ন করিবার লাই প্রত্যেক বছরের মতো এবারও 197 সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড মেলা কেন্দ্রীয় কমিটির গঠন করা হয়। মেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার লাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসানের নেতৃত্বে 300 জন পুলিশ সদস্য ও 30 জন মহিলা আনসার বিজিবি সদস্য মেলা চলাকালীন সার্বক্ষণিক ভাবে নিয়োজিত আছে। জেলা থেকে এসেছি, মুক্তা থানা, রামচন্দ্র নেতা, ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।